তার জন্য আমি বিনা শুল্কে ঢুকতে দিব। কাকে? উত্তর কোরিয়া। তার একটু মানে বেশি সম্পর্ক, চায়নার সাথে সম্পর্ক আছে কিন্তু একটু কম। তখন কি করলেন? চায়নার থেকে 5% শুল্ক। ধরেন পাকিস্তানের সাথে, উনি বললেন পাকিস্তানের সাথে সম্পর্ক আছে, তার জন্য 10% সম্পর্ক। ইউরোপের সাথে এখন তো খারাপ, ইউরোপ থেকে আসলে 25%, আমেরিকার সাথে আরেকটু খারাপ, আমেরিকা থেকে ওই পণ্য তার নেই 30%, ইউক্রেনের সাথে সবচেয়ে খারাপ, তাকে আনতেই পারছেন, তাই কি ইউক্রেন থেকে আমি আনতেই দিব অথবা আনলে 200% দিব। এই যে আমার ভূরাজনৈতিক বা আমাদের আন্তরাষ্ট্রীয় সম্পর্কের ভিত্তিতে যে টেরিফ আরোপ করা হয়, এই টেরিফ গুলাই হচ্ছে ডিসক্রিমিনেটরি টেরিফ। কি করে ডিসক্রিমিনেশন তৈরি করে? তারপরে এখানে বলা হয়েছে ডাবল কলাম টেরিফ, একটা হচ্ছে জেনারেল কনভেনশনাল টেরিফ আর একটা হচ্ছে ম্যাক্সিমাম অর মিনিমাম টেরিফ এন্ড মাল্টিপল কলাম টেরিফ। জেনারেল কনভেনশনাল টেরিফ যেটা আমরা আলোচনা করছিলাম, সম্পর্কের উপর ভিত্তি করে একটা প্রোডাক্ট আমরা ট্যারিফ বিভিন্ন দেশের উপর করি। কিন্তু একটু আগে কোনো একজন প্রশ্ন করেছিলেন, আমার ওজন যদি এরকম হয় কি হবে? ওইটা হচ্ছে মাল্টিপল টেরিফ। যদি এমন হয় যে ধরেন আমি বাংলাদেশে যখন বিমান ভ্রমণ করি, বিমান ভ্রমণে প্রথম 20 কেজি পর্যন্ত আমার যদি 25 কেজি হয়, তাহলে একটা নির্দিষ্ট চার্জ হয়তো $500 $200 দিলে কিন্তু ছেড়ে দেয়। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে যেয়ে দেখেছি 2-5 কেজি 7 কেজি 10 কেজি অনেক সময় ধরেও, কিন্তু খুব বেশি করা কোনো অফিসার যদি থাকে সে স্কেলে দেওয়ার পরে যখন 20 কেজির জায়গায় 30 কেজি সে $200 দিলে ছেড়ে দেবে। যদি 20 কেজির জায়গায় আপনি 50 কেজি বহন করেন তখন সারা এর তো কোনো সুযোগ নেই, আপনি যেই পারবেন কমার্শিয়াল হোক পার্সোনাল হোক 20 কেজির আপনি 50 কেজি বহন, তখন এর উপরে কিন্তু একটা ট্যারিফ। এজন্য প্রথমবার বলা হলো 20 কেজি পর্যন্ত ফ্রি, 20 কেজি থেকে যদি 25 কেজি বা 30 কেজি হয় তাহলে 5% আর 50 কেজি হলে ডাবল। এই যে শর্ত সাপেক্ষে ট্যারিফ, এটা হচ্ছে আপনার সেই কম্পাউন্ডের। আরেকটা উদাহরণ দিই, ধরেন এক সময়ে কার্গো আমরা জাহাজে যেসব পণ্য পরিবহন করি, জাহাজে কি জাহাজে হচ্ছে একটা কন্টেইনারে করে নিয়ে আসে, এক কন্টেইনারের উপরে ধরেন 1 লাখ টাকা আমদানি শুল্ক। এখন এক কন্টেইনার আপনি তুলা নিয়ে আসতেন বা সুতা নিয়ে আসতেন কাপড় নিয়ে আসতেন আর এক কন্টেইনার স্বর্ণ নিয়ে আসতেন, 1 লাখ টাকায় থাকবে নাকি? তা তো যুক্তি নেই। তখন হচ্ছে প্রোডাক্ট হইলে এই প্রোডাক্ট হলে এত, এই প্রোডাক্ট হলে এই, যখন কমপ্লেক্স মানে এটা কি বলে। আরেকটা বিষয় আছে মিনিমাম টেরিফ আর ম্যাক্সিমাম টেরিফ, এখন পর্যন্ত স্বর্ণ ছিল নিষিদ্ধ আমদানি, ওই যে লাক্সারি প্রোডাক্ট, কিন্তু তার সাথে বেশি আনতে পারে। কারণ আপনি যদি বাংলাদেশ ব্যাংকের যে বোর্ড ওই বোর্ডে যান, তাই কয়েক মানে অন্তত 50-100 কন্টেইনার ধরবে এই পরিমাণ স্বর্ণের বার আছে। আপনি যারা চিন্তা করছেন যে স্বর্ণ এক কন্টেইনার পারা যায় কিনা, পারা যায়, এবং আমাদের দেশে এই পরিমাণ ধনী মানুষ আছে তারা কয়েক 100 কন্টেইনার একসাথে নিয়ে আসতে ওই পরিমাণ টাকা পয়সা আছে, তো হতাশ হওয়ার দরকার নেই আপনি পাবেন। তারপর হচ্ছে মিনিমাম টেরিফ আর ম্যাক্সিমাম টেরিফ, সেটা আলোচনা করছিলাম। ধরেন আমি কোনো একটা পণ্যের উপর নির্ধারণ করে দিলাম যে আপনি যদি 5 কেজি পর্যন্ত স্বর্ণ ইম্পোর্ট করেন তাহলে তার উপর আমি মিনিমাম টেরিফ দিই। আমার দেশের প্রয়োজন অ্যাটলিস্ট আপনারা যারা মাছাশিরা আছেন বা ইয়ে ওনার জিনিস করবেন, তো ওনার জন্য 5 কেজি পর্যন্ত বলে দিলাম যে এটার উপরে 5,000 টাকা দেবে, কিন্তু আপনি যদি 50 কেজি নিয়ে আসেন তাহলে এটার উপরে 5 লাখ টাকা দেবে। এই যে মিনিমাম কোয়ান্টিটি আর ম্যাক্সিমাম কোয়ান্টিটি বলে দিলাম, এটা হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম দেবে। এখনো আমরা ওই লেভেলে যাই নাই, লাক্সারি
হ্যাঁ, আপনি মসজিদের পরিবর্তে আবার এই আপনি দেখেন বাচ্চাদের খাবার যে গুলো দুধ সেটা কিন্তু কম, এটা একই একই জাতীয় প্রোডাক্ট। কারণ হচ্ছে কি, বাচ্চারা খেয়ে বেঁচে থাকতে হবে, তো তার জন্য আমি এটা এসেন্সিয়াল প্রোডাক্ট নেব। আর নসির একটা হচ্ছে লাক্সারি প্রোডাক্ট, তার তো স্বাদ নেওয়া দরকার নেই, আপাতত খেয়ে করে বেঁচে থাকে। তারপরে আমরা যেটা বলছিলাম যে ইম্পোর্ট ডিউটি এক্সপোর্ট ডিউটি, আমরা সাধারণত ইম্পোর্টের উপরে ডিউটি দিই, এক্সপোর্টের উপরে হয় না, কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন কারণে দিতে হয়। যেমন ধরেন আমার এক মিসালের শখ, আমার প্রত্যেক বছরে ধরেন 6 লক্ষ মেট্রিক টন বা 60 লক্ষ মেট্রিক টন চাল প্রয়োজন, আমার লোকালি আমরা 60 লক্ষ মেট্রিক টন চাল উৎপাদন করি, কিন্তু আমার দেশের চালের বাজার 100 টাকা 50 টাকা কেজি, আমি দেখলাম যে এটা দুবাইতে নিয়ে গেলে আমি 100 টাকা কেজি বিক্রি করতে পারি, চাল সব রপ্তানি করে দিলাম, তাহলে আমার মানুষের আমার মানুষ খেয়ে বাঁচবে কি হবে? যখন আমার নিত্য প্রয়োজনীয় কোন মানে দ্রব্য আপনি রপ্তানি করে দিতে যাচ্ছেন, তার এটা হচ্ছে তার সাইট, এখানে আপনি প্রথমে লগ ইন করে নেবেন। আপনার এটা কি কাজ করে? না, আচ্ছা আমি আমি আমার এখান থেকে আপনি প্রথমে যেখানে যাবেন কাস্টমস অ্যাক্সেস থেকে কাস্টমস তারিখ, আপনারা কি সবাই এই এই পর্যন্ত আসতে পেরেছেন? অ্যাক্সেস থেকে কাস্টমস তারিখ, এখানে আমরা কি জানবো যে আমি যেই প্রোডাক্ট রপ্তানি করতে চাচ্ছি, যেই দেশে রপ্তানি করতে যাচ্ছি, ওই দেশে আমার এই প্রোডাক্টের উপরে শুল্ক আমদানি শুল্ক কি পরিমাণ। অ্যাক্সেস আপনি লগইন এ যাবেন, লগইন আপনি কি লগইন করেছেন? আপনি এখান থেকে ডেস্টিনেশন কান্ট্রি, ডেস্টিনেশন কান্ট্রি মানে হচ্ছে আপনি কোন দেশে পাঠাতে চাচ্ছেন। এখানে ধরেন আমরা ইউনাইটেড স্টেটস এ পাঠাতে যাচ্ছি, এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এক্সপোর্টিং কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, কেমন বাংলাদেশ আমি দেখতে চাই 2021 সাল পর্যন্ত যেই হালনাগাদ তথ্য আছে ওই হালনাগাদ তথ্য, 2021 সিলেক্ট করলেন, তারপরে আপনার প্রোডাক্টের এক্সপোর্ট দিবেন। এখানে আমি কাজের সুবিধার জন্য 0601 মানে একটা গার্মেন্ট প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যখন সার্চ দিবেন তখনই দেখতে পাবেন যে আপনার রেজাল্ট আসবে। এখানে কয়েকটা বিষয়, একটা হচ্ছে ডেস্টিনেশন কান্ট্রি, আপনি যে দেশে রপ্তানি করতে যাচ্ছেন ওই দেশের নাম, একটা হচ্ছে এক্সপোর্টিং কান্ট্রি বাংলাদেশ, আর আমি কোন সালের তথ্য দেখতে পাচ্ছি, যেহেতু আমাকে রপ্তানির ক্ষেত্রে হামলাকার তথ্য দেখতে হবে, 2021 সিলেক্ট ছিল অটো, আর এখানে এখানে এসে দেখাচ্ছে আমাকে এই এক্সপোর্টে কত টাকাতে এই এখানে দেখতেছেন এমএফএন অ্যাপ্লাইড ট্যারিফ 41 সেন্ট প্লাস 16.3%, আর একবার এভারেজ যেটা ট্যারিফ আছে এখানে 16.77% বাংলাদেশের উপরে কার্যকরী। এই পৃষ্ঠায় কয়েকটা বিষয় আছে, এমএফএন এটা কি আপনারা সবাই বুঝতে পারছেন? 620111 এটা হচ্ছে গার্মেন্টস এর একটা প্রোডাক্ট, এটা মেন্স অর বয়েজ ওভারকোট, এই পণ্যটা যদি আমি বাংলাদেশ থেকে ইউএসএ তে রপ্তানি করতে চাই তাহলে আমাকে
তথ্য দেওয়া আছে।